বৌশাশুড়ি নিয়ে কারাগারে যাওয়ার আগে আজকে আসলে আদালতে গিয়েছিলেন ক্রিকেটার নাসির হোসেন আসলে আমরা সবাই খুব ভয় পাচ্ছিলাম সারাদিনই যে আসলে নাসিরের এই কেসটাতে কি হয় কারণ পিবিআর তদন্ত রিপোর্টে আমরা দেখেছিলাম যে সে দোষী সাব্যস্ত হয়েছে এবং আজকে কিন্তু সে সেখানে জামিন আবেদন করতে গিয়েছিল এবং আদালত তার জামিন মঞ্জুর করেছেন এবং দিন শেষে তামিমা তাম্মি এবং ক্রিকেটার নাসির হোসেন কিন্তু এখন মুক্ত আছেন এইসব বিষয় নিয়ে আজকে আমরা কথা বলবো আমাদের সঙ্গে আছেন সহকর্মী আফজাল হোসেন আফজাল ভাই আজকে সারাদিন আসলে আপনি আদালতে ছিলেন এবং আমাদের সারাদিন আপডেট দিচ্ছিলেন যে এই চাঞ্চল্যকর একটি ঘটনা আসলে ক্রিকেটার নাসির হোসেনের যে বিষয়টি নিয়ে আমরা আসলে বিভিন্ন সময় দেখি আসলে অন্যান্য মানুষ অর্থাৎ জেনারেল পিপল এই ধরনের ঘটনা ঘটায় কিন্তু ক্রিকেটারদের মতো আইকনিক পার্সন আসলে যারা আমাদের সমাজের আইকন যাদেরকে আমরা ফলো করি এবং যারা কিনা আমাদের ভালোবাসার অনেক বড় একটা জায়গা জুড়ে এসেছে এর আগে আমরা দেখেছি সানি রুবেল হোসেন হোসেন সৈকত এরকম বড় বড় দলের ক্রিকেটাররা বিভিন্ন নারী এবং তার সবচেয়ে বড় রূপ হচ্ছে এই এই নাসির ঘটনাটি যেটি কিনা গত ফেব্রুয়ারি মাস থেকে কিন্তু আলোচনার কেন্দ্রবিন্দুতে আছে কি দেখলেন আজকে সারাদিন আসলে না এটাকে আসলে নারী কেলেঙ্কারি বলা যাবে না কারণ হচ্ছে নাসিরের বিরুদ্ধে অভিযোগ কিন্তু স্পষ্ট পিবিআই যে চার্জশিটে বলছে যে নাসির হোসেন জানত যে তিনি যাকে বিয়ে করছেন সেই তামিমা সুলতানা তাম্মি তাম্মির আগের যে স্বামী রাকিব হোসেন তাকে ডিভোর্স দিয়েছেন বা ডিভোর্সের প্রক্রিয়াটি বৈধ ছিল না যেহেতু ডিভোর্সের প্রক্রিয়াটি বৈধ ছিল না তার মানে হচ্ছে যে নাসিরের সাথে যে বিয়েটা হয়েছে এটাও বৈধ হয়নি এটি কিন্তু পিবিআই তার চার্জশিটে বলছে আর এক্ষেত্রে নাসির হোসেনের অপরাধটা হচ্ছে যে তিনি জানা সত্ত্বেও কেন তামিমা সুলতানা তাম্মিকে বিয়ে করলেন এটি হচ্ছে নাসিরের বিরুদ্ধে একটি অভিযোগ আরেকটি অভিযোগ হচ্ছে যে যেহেতু বিয়েটা বৈধ হয় নাই সেই কারণে বাদী পক্ষের যে অভিযোগ যে যেহেতু এখন পর্যন্ত যেহেতু ডিভোর্সের প্রক্রিয়াটাই বৈধ হয় নাই বা তামিমাকে বিয়ে করেছেন নাসির হোসেন এই বিয়েটাই বৈধ হয় নাই সেই কারণে রাকিব নাসিরের হোসেনের বিরুদ্ধে অভিযোগ এনেছেন ব্যবিচারের অর্থাৎ তার বৈধ স্ত্রীকে ভাগিয়ে নিয়ে যাওয়ার কথা বলি বা প্রতারণা করে তার সঙ্গে সংসার করার যে অপরাধ সেটাকে নিয়ে আসা হয়েছে আর আজকে যেটি হয়েছে যে এই মামলাটি হয়েছিল চব্বিশ ফেব্রুয়ারি চোদ্দই ফেব্রুয়ারি যখন ভালোবাসা দিবসে ধুমধাম করে নাসির হোসেন বিয়ে করলেন বিয়ে করার পরে তার ছবিগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে আসতে থাকলো অনেক টেলিভিশন চ্যানেল নিউজও করলো এইটি নিয়েই কিন্তু তামিমা সুলতানা তাম্মের আগের স্বামী ক্ষিপ্ত হলেন ক্ষিপ্ত হওয়ার কারণ হচ্ছে যে তার একটি বাচ্চা আছে তামিমা সুলতানা আগের স্বামী রাকিব হোসেনের যে সংসারে একটি বাচ্চা আছে তার বয়স হচ্ছে আট বছর সেটি নিয়ে তিনি ক্ষুব্ধ হয়ে আদালতে মামলা করলেন এর আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে দুপক্ষ থেকেই অনেক কথাবার্তা হয়েছে অডিও রেকর্ড বিভিন্নভাবে গণমাধ্যমে এসেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাড়া রয়েছে এরপরে মামলা করলেন মামলা করার পর যেটি হলো যে পিবিআইকে তদন্তের দায়িত্ব দিলেন পিবিআই তদন্ত করে দেখলো যে ডিভোর্স যেটি তামিমা সুলতানা তামি বলছে যে ষোলো তারিখে অর্থাৎ দু সালে রাকিবকে ডিভোর্স দিয়েছেন কিন্তু পিবিআই তদন্ত করে দেখল যে ষোলোর পরেও সতেরো আঠারো এই সময়গুলোতে রাকিবের সাথে তামিমা সুলতানা তাম্মি সময় কাটিয়েছেন হোটেলে গিয়েছেন বিভিন্ন জায়গায় ঘুরেছেন এমন কি। তাইমা সুলতানা তাম্বির যে পাসপোর্ট সেই পাসপোর্টেও রিনিউ করা হয়েছিল দু হাজার আঠারো সালে সেইখানেও কিন্তু রাকিব হোসেনের নাম ছিল তো এইসব দিক বিবেচনা করে পিবিআই বলছে যে আসলে তাইমা সুলতানা তাম্মি বৈধভাবে যেভাবে ডিভোর্সের দেওয়া দিতে হয় সেই প্রক্রিয়াটি মানেননি সেই প্রক্রিয়াটি না মারার কারণে তাইমা সুলতান তাম্মির সাথে নাসিরের যে বিয়েটা হয়েছে এই বিয়েটা বৈধ হয়নি এখন প্রশ্ন যেটা হচ্ছে যে তাহলে কি বিয়েটা কি অবৈধ কিনা একটি জিনিস পরিষ্কার হওয়া দরকার বিয়ে কখনো অবৈধ হয় না আপনি ইসলামী শরিয়া মোতাবেক বিয়ের কিছু শর্ত আছে আপনি একটা মেয়েকে বা একজন মেয়ে একটা যদি ছেলেকে বিয়ে করবে বিয়ের কিছু শর্ত প্রথম শর্ত হচ্ছে দুইজনই আইনসম্মতভাবে উপযুক্ত হবে হতে হবে যেমন ছেলেকে একুশ বছর হতে হবে মেয়েকে আঠারো বছর হতে হবে তারপরে উভয় পক্ষের সম্মতি থাকতে হবে এটা একটা শর্ত থার্ড শর্ত হচ্ছে যে সাক্ষীর উপস্থিতি থাকবে সাক্ষী ছেলে পক্ষ থেকে সাক্ষী থাকবে মেয়ে পক্ষ থেকে সাক্ষী থাকবে এবং আর যে ইসলামিক যেটা বলি যে কালেমা পড়ানো এই প্রক্রিয়াটা হলে কিন্তু বিয়ে হয়ে যায় এখন রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন না করলেও কিন্তু বিয়ে বৈধ হয় মানে কেউ বিয়ে করেছেন কিন্তু রেজিস্ট্রেশন করেন নাই কিন্তু রেজিস্ট্রেশন না করার কারণে তার শাস্তি হবে শাস্তি হতে পারে যেহেতু আইন মানে নাই সরকারের আইন মানেন নাই

কম হয়েছে বা আমি আমরা আমি দেখি নাই আমি এগারো বছর আইন সাংবাদিকতা করি এখানে এরকম মামলা কখনো দেখি নাই যে এক বইয়ের দাবিদার হচ্ছে দুই স্বামী এরকম ঘটনা কেউ ঘটে নাই সাধারণত অনেকেই মীমাংসা করার চেষ্টা করেন কিন্তু এই ক্ষেত্রে নাসির হোসেনের ক্ষেত্রে হয়তো ভিন্ন কিছু হয়েছে আর এই মামলার ভবিষ্যৎ যেটি হচ্ছে যে এখন যেহেতু চার্জশিট হয়ে গেছে এবং নাসির হোসেন তাইমা সুলতানা তাম্মি এবং নাসির হোসেনের শাশুড়ির বিরুদ্ধে যে অভিযোগগুলো আনা হয়েছিল এই অভিযোগটি আদালত গ্রহণও করেছেন গ্রহণ করার পরে তাদেরকে সমন দিয়েছিল আজকে সকালে এগারোটার দিকে তারা হাজির হয়েছেন তারা জামিন চেয়েছেন নাসির হোসেনের আইনজীবী আদালতে যদিও বলেছেন যে নাসির হোসেন নামকরা একজন ক্রিকেটার তার একটি ক্রিকেটের ক্যারিয়ার রয়েছে এই ক্যারিয়ারকে ধ্বংস করার জন্য প্রতিহিংসামূলকভাবে রাকিব হোসেন এই মামলাটি করেছে এবং তিনি জামিন পেতে পারেন আদালত জামিন দিয়ে দিয়েছেন দশ লাখ দশ হাজার টাকা মুসলেখায় দশ হাজার টাকা মুসলেখা সব জামিনের ক্ষেত্রেই থাকে তবে জামিনের ক্ষেত্রে কোনো শর্ত দেননি এখন মামলাটি মহানগর হাকিম আদালত থেকে ডায়রা আদালতে যাবে এরপরে বিচার হবে যে সাক্ষীগুলো পিবিআই তাদের চার্জশিটে দিয়েছে এবং সেই সাক্ষীগুলোর মাধ্যম দিয়েই এই চার্জশিটটাকে প্রমাণ করতে হবে এখন যদি এই চার্জশিট বা এই অপরাধগুলো পিবিআই যেগুলো এনেছে এগুলো যদি প্রমাণিত হয় তাহলে তো নাসির নিশ্চিতভাবে ফেসে যাবেন কারণ আইনে আমরা দেখেছি যে যে কটি ধারায় সাতটি ছটি এরকম ধারায় মামলা দেওয়া হয়েছে এই মামলাগুলোর প্রত্যেক জনের সাজা হচ্ছে 5 থেকে 10 বছর বা 14 বছর পর্যন্ত রয়েছে তাহলে তিনি ফেসে যাবেন তবে সেটি এখনো বিচার প্রক্রিয়া শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে আসলে বলা যাচ্ছে না যে তাইমা সুলতানার তামির ভাগ্যে কি আছে বা নাসির হোসেনের ভাগ্যে কি আছে আফজাল আমরা আসলে আপনি বলছিলেন আসলে 10000 টাকা মুসলিমকে এটা খুব বেশি কিছু না কিন্তু ক্রিকেটিও শিষ্টাচার এবং আইকনিক দিক থেকে নাসির কিন্তু আমাদের দ্য ফিনিশার বলতে হবে তাকে এবং সে কিন্তু জাতীয় দলে মোটামুটি পাকা একটা জায়গা করে নিয়েছিল সেখান থেকে নানা ধরনের ঘটনার প্রেক্ষিতে কিন্তু তার ক্রিকেট যে ক্যারিয়ার সেটা কিন্তু আসলে বাধাগ্রস্ত হয় আমরা দেখেছি সে কিন্তু ধীরে ধীরে ঘরোয়া লিগগুলোতেও কিন্তু পারফর্ম করতে পারছিল না আমরা বিভিন্ন সময় রিপোর্ট করেছিলাম সময় সংবাদে যে আসলে এই ধরনের মাঠের বাইরের কর্মকাণ্ড ক্রিকেটারদের আসলে মনস্তাত্ত্বিক কতটা পরিবর্তন আনে বিভিন্ন মনোবিদরা সেখানে মন্তব্য করেছিলেন যে মাঠের বাইরে এই ধরনের কর্মকাণ্ড আসলে ক্রিকেটে মনোযোগহীনতা তৈরি করে আমরা নিশ্চয়ই বিশ্বকাপে দেখেছি চলতি বিশ্বকাপে দেখলাম যে বাংলাদেশ কিন্তু খুব সিলি সিলি মিস্টেক করছে বেশ কিছুটি কয়েকটি ম্যাচে আমরা হয়তো অনেক কিছুই জানি না আসলে মাঠের বাইরে ক্রিকেটটা কী করে আমরা সবসময় চেষ্টা করি মাঠের মধ্যে ক্রিকেটটাকে মনোযোগী রাখার জন্য বিশ্বে কিন্তু এরকম অনেক ক্রিকেটারই আছেন যে যারা কিনা আসলে মাঠে মনোযোগ সংযোগ ধরে রাখার জন্য অনেক কিছুই ত্যাগ করেন এবং নাসির একজন মানে আইকনিক ক্রিকেটার বাংলাদেশে যে কিনা বিপিএল আইকন ছিল দুইটা বিপিএল সে আইকন ক্রিকেট ছিল ক্রিকেটার ছিল তো এই ধরনের কর্মকাণ্ড আসলে বিসিবিও বারবার এই ধরনের কর্মকাণ্ডের কারণে কিন্তু বিব্রত বোধ করেছে এবং তারা অনেক আমরা দেখিনি কিন্তু এই ধরনের খেলোয়াড়রা কিন্তু টিমে নেই দেখবেন আরফ হাসানি খুব দুর্দান্ত খেলেছে কিন্তু সে কিন্তু টিমে নেই নাসিদ নেই আরাফ হাসানি নেই রুবেল এখনো আছে যদিও সে সেই বিষয়টা খুব বেশি দূর পারেনি এখন এখন পর্যন্ত সে আছে তো আসলে আহ আপনার কাছে প্রশ্ন হচ্ছে এই জায়গাটাতে আসলে ক্রিকেটারদের শিষ্টাচার কতটা আসলে লঙ্ঘন করা হয় না ও আজকে দেখেন নাসির হোসেন যখন গণমাধ্যমের সাথে কথা বলছিল তখন কিন্তু একটা কথা বলছেন যে তিনি খুব ভয়ে ছিলেন হুম হুম এবং আজকে যে হাজির হচ্ছেন জামিন চাচ্ছেন কোর্ট জামিন দিবেন কি দিবেন না এটা নিয়ে খুব ভয়ে ছিলেন তো এই ভয়টা কারণেই তো আপনি বুঝতে পারেন যে তার সে যদি সে বল যদিও বলছে যে জাতীয় দলের বাইরে অনেকদিন ধরে সে জাতীয় দলে ফেরার স্বপ্ন দেখছেন কিন্তু তার মনের ভিতরে এবং আরেকটি বিষয় বলে রাখি যে এমন একটা বিষয়গুলো নিয়ে একটি একটা মানুষের একান্তই পার্সোনাল বিষয় কাকে বিয়ে করবে না করবে সেটা পার্সোনাল বিষয় এখন তা যেহেতু ক্রিকেটার নাসির হোসেন জাতীয় একটা ফিগার সবাই তাকে চেনে এবং তার বউ নিয়ে এই টানা হেসটা আদালত পর্যন্ত যাওয়া এবং এসব কারণে সে কতটুকু মাঠের দিকে মনোযোগী হতে পারবে এটা স্বাভাবিক বিষয় এখন আমার মনে হয় না যে এই বিষয়টা নিশ্চিত সুরাহা না হওয়া পর্যন্ত সে খেলার দিকে মনোযোগী হতে পারবে কারণ এই মামলাগুলো যখন বিচার শুরু হয়ে যাবে তখন আমরা দেখব যে এক সপ্তাহ পর পর বা ছয় দিন তিন দিন পর পর দিন ধার্য পড়বে তাকে কোটে আদালতে যেতেই হবে যেহেতু এখন জামিনের শর্ত সেভাবে আদালত উল্লেখ করেনি কিন্তু সাধারণত অলিখিত শর্ত থাকে হচ্ছে প্রতি ধার্য তারিখে আসামিকে আদালতে উপস্থিত হতে হবে এখন যদি আজকে হয়তো ডেট দেয় নাই ডেটকে হয়তো কিছুক্ষণের মধ্যে আদালত দিয়ে দিবে মুখ্য মহানগর দ্বারাজশ থেকে যখন দ্বারাজ আদালতে যাবে তখন মামলাটি প্রথমে আমলে নেবেন আমলে নিয়ে বিচার শুরু করবেন এই কিছুদিন পরপর এক সপ্তাহ পর পর তারিখ পড়বে তখন তাকে আদালতে যেতে হবে এখন তিনি আদালতের দিকে মনোযোগী হবেন নাকি খেলা দিকে মনোযোগী হবেন সেটাই আসলে দেখার বিষয় আর শিষ্টাচার ক্রিকেটীয় শিষ্টাচার যেটাকে আপনি বললেন যে বাংলাদেশে না অনেক দেশেই কিন্তু এই ধরনের সুপারস্টার যারা থাকেন তারা আসলে এরকম কেলেঙ্কারিতে জড়িয়ে পড়েন কিন্তু তারপরেও আপনি কিছুদিন আগে একটা রিপোর্ট করেছিলেন সম্ভবত আপনি না হলে মাহমুদ মাহবুব রিমুন একটা রিপোর্ট করেছিলেন মনোবিদদের কিন্তু সেটির দিকে আসলে খেয়াল রাখা উচিত বিসিবির যে ক্রিকেটাররা কোথায় যাচ্ছে কি করছে তাদের সামাজিক যোগাযোগ মাধ্যম সামাজিক যোগাযোগ মাধ্যম কিন্তু এখন বড় ইস্যু হয়ে গেছে ওয়ার্ল্ড কাপে কিন্তু আপনি ইন্ডিয়া পার্শ্ববর্তী দেখবেন যে বিজ্ঞাপনে হায়েস্ট আয় করে ক্রিকেটাররা এবং ফলোয়ারের দিক থেকে ওয়ার্ল্ডের পুরো ওয়ার্ল্ডের মধ্যে দিক আছে ধোনি কোহলি ওদের কিন্তু ইনস্টাগ্রামে ফলোয়ারও অনেক বেশি অর্থাৎ তারা যে কতটা পপুলার দিন দিন এবং বাংলাদেশ বিভিন্ন সময় বিভিন্ন বড় বড় তারকালা সাকিব মাসেবি কিন্তু বড় বড় বিজ্ঞাপন অভিনয় করে থাকে তো সব মিলিয়ে আসলে এই আইকনিক মানুষগুলো যখন প্রশ্নবিদ্ধ হয় তখন কিন্তু আসলে ক্রিকেট ব্যবস্থাটা অনেক বেশি প্রশ্নবিদ্ধ হয় আমরা এর আগেও দেখেছি এই যে গত এক দশকের আগে যদি আমরা দেখি হাবিবুল বাসা সুজন পাইলট তারা কিন্তু কখনো এই ধরনের কেলেঙ্কারিতে কখনো জড়াননি এবং তারা কিন্তু ক্রিকেটটা যেমনই খেলতো তারা কিন্তু এই দিক থেকে মানে সব শিষ্টাচার গুলো অনেক মেনে চলতো এবং আমরা কখনো তাদের নামে কোনো অভিযোগ শুনিনি তো সব মিলিয়ে কিন্তু এই বিষয়গুলো কিন্তু আমাদের ক্রিয়াঙ্গনকেই প্রশ্নবদ্ধ করে এবং আমরা যে আজকে র্যাঙ্কিংয়ে পিছিয়ে যাচ্ছি সে তার বড় কিন্তু কারণ এটা অন্যতম একটা কারণ যে আমরা আসলে খ্যাতির যে বিড়ম্বনা সেটা সইতে পারছি না তো আফজাল আপনাকে ধন্যবাদ আজকে আপনি ছিলেন আপনি মূল্যবান মতপথের জন্য আমরা নিশ্চয়ই আপনার থেকে আরও এই বিষয় থেকে ভবিষ্যতে শেষ কথা একটু বলে রাখি যে এই মামলার ভবিষ্যৎ নির্ভর করছে হচ্ছে একবারে বিচার শেষ না হওয়া পর্যন্ত বলা যাবে না যে রায় কার পক্ষে যাবে নাসিরের পক্ষে যাবে নাকি রাকিবের পক্ষে যাবে তবে এখন মোটামুটি ব্যাকফুটে হচ্ছে নাসির হোসেন কারণ পিবিআই রিপোর্ট নাসির হোসেনের বিপক্ষে এবং পিবিআই রিপোর্ট যদি নাসির হোসেনের বিপক্ষে তাহলে রাষ্ট্রপক্ষ নিশ্চিত নাসির হোসেনের বিপক্ষেই যাবে

যে কোনো দিন হাজির হয়ে যাব আবারও নতুন কোনো টপিক নিয়ে সে পর্যন্ত সঙ্গে থাকুন সময় নিউজ ডট টিভির ফেসবুক পাতায় চোখ রাখুন ভালো থাকুন